সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনি কি জানেন ক্রিকেট ফুটবল টেনিস হকি বাস্কেটবল এছাড়াও আরো অনেক ধরনের খেলায় স্কোর পেডিকশন করে টাকা ইনকাম করা যায় ওয়ান ক্রিকেট ফুটবল টেনিস হকি এছাড়াও আরো অনেক খেলায় সরাসরি বেট প্লেস করে ভালো টাকা ইনকাম করতে পারবেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভেরিফাইড ওয়ান এক্স অ্যাকাউন্ট খুলতে হয় ওয়ান এক্সবেট অ্যাপটি যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তবে ক্রোম ব্রাউজার বা অন্যান্য যে কোনো ব্রাউজারে ওয়ান এক্সবেট লিখে সার্চ করলেই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন এছাড়াও আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পর অ্যাপসটি ইনস্টল করবেন এবং অ্যাপে প্রবেশ করে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে ওপরে দেখতে পাচ্ছেন লগ ইন ও রেজিস্ট্রেশন এই দুইটি অপশন দেয়া আছে এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন তো আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশান দেওয়া আছে এই সব অপশনের মধ্যে সবচেয়ে সহজ ও নিরাপদ অপশন হচ্ছে ইন ওয়ান ক্লিক অপশন তাহলে ইন ওয়ান ক্লিক অপশনটি সিলেক্ট করবেন এখানে সব ঠিকঠাক থাকবে শুধু প্রোমো কোডটি দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট একশো পার্সেন্ট নিরাপদ থাকে প্রোমো কোড এই ঘরে লিখবেন ওয়ান এক্স আন্ডার স্পেস দুইশো দশ আষ্টশো আটান্ন এই প্রোমো কোডটি দেওয়ার ফলে প্রথম ডিপোজিটেই আপনি পেয়ে যাবেন একশো পার্সেন্ট বোনাস অর্থাৎ আপনি পাঁচ হাজার টাকা ডিপোজিট করলে পেয়ে যাবেন আরও পাঁচ হাজার টাকা এক্সট্রা বোনাস ও ক্যাশব্যাক তাছাড়া প্রতি শুক্রবার ও সোমবার আপনি যত টাকা ডিপোজিট করবেন তত টাকা বোনাস ও ক্যাশব্যাক পেয়ে যাবেন বোনাস পাবেন আপনার জন্মদিনও প্রোমো কোডটি দেওয়ার পরে এখানে সব খালি ঘরে মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দেওয়ার পরেই এই সবুজ বাটনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আই এম নট এ রবট তো এখানে যে মার্ক দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে ক্যাপচা আসবে তো আপনারা ক্যাপচা ফিল আপ করে নেবেন ফর্ম ফিলআপ করি তো না হলে আবার চেষ্টা করবেন তো আমি করে ফেলি ক্যাপচা ফিলআপ হয়ে গেলে এখানে আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে এই ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা কোথাও লিখে রাখবেন ইউজার আইডি ও পাসওয়ার্ড খুব যত্ন সহকারে সংরক্ষণ করবেন এগুলো হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না আর আপনি চাইলে এখান থেকে কপিও করতে পারবেন তো এখানে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে এরপর নেক্সট অপশনে ক্লিক করে লগ ইন অপশন হতে অ্যাকাউন্ট লগ ইন করবেন এখন অ্যাকাউন্ট ভেরিফায়ের পালা নিচে মেনু বাটনে ক্লিক করবেন তারপর ওপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে মোবাইল নম্বর ও এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে এই যে দেখতে পারবেন ফোন নম্বর লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে ফোন নম্বরটি বসিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন আই এম নট এ রবট এখানে ক্লিক করবেন ক্লিক করে ক্যাপচা ফিল করে দিবেন তো আমি করে নিই এরপর সেন্ড কোডে ক্লিক করবেন এখানে যে ফোন নম্বরটি বসিয়েছেন ঠিক সেই নম্বরে যে কোড যাবে সেটি এখানে বসিয়ে নিচে থাকা অ্যাক্টিভেট অপশনে ক্লিক করলে আপনার ফোন নম্বরটি অ্যাড হয়ে যাবে এরপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ডিটেলস এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার এনআইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে এখানে সব তথ্য পূরণ করবেন এখানে আপনার নামের প্রথম অংশ দিয়ে দিবেন তারপর এখানে শেষ অংশটি লিখবেন তারপর এখানে সাল তারপর মাস ও তারিখ লিখবেন এরপর এনআইডি কার্ডের অনুযায়ী আপনার জন্মস্থান লিখবেন তারপর রিজিয়ন বাংলাদেশ সিটিতে ঢাকা এবং রেসিডেন্ট অ্যাড্রেস আপনার জেলার নাম লিখবেন এরপর ডকুমেন্ট টাইপে সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি কার্ড তো আমি আপনাদের সিলেক্ট করে দেখাই এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে যেখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ তো এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ড এটা সিলেক্ট করে দিবেন ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিবেন তারপর সিরিজের জায়গায় ওয়ান লিখবেন এবং ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন যাদের এনআইডি কার্ড নাই তারা আপনাদের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন আর ডেট অফ ইস্যুর জায়গায় আপনারা এখানে আপনাদের ভোটার আইডি কার্ডের যেই পিছনে ডেট অফ ইস্যুটি রয়েছে ওইটা এখানে বসিয়ে দিবেন তারপর ইস্যুড এর জায়গায় ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন তারপর যদি সব তথ্য ঠিক থাকে তাহলে এই যে এখানে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু একদম ভেরিফাই হয়ে গেছে এখন ডিপোজিটের পালা ডিপোজিট কীভাবে করবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং হবে আপনারা ওয়েট করবেন তো আমরা একটু ওয়েট করি তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে বিকাশ নগদ রকেট আর অন্যান্য অপশন রয়েছে তো যারা বিকাশ দিয়ে ডিপোজিট করতে চান এখানে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিই ক্লিক করার পর তারপরে যেখানে অ্যামাউন্ট বসিয়ে দিবেন আমি পাঁচ টাকা দিয়ে দিই দেওয়ার পরে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম এখানে ক্লিক করে দিবেন তারপর একটু ওয়েট করবেন তো আমরা একটু ওয়েট করি একটু লোডিং হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পরিশোধ করুন এখানে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম একটু ওয়েট করবেন তারপর এখানে আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দিবেন তো আমি আমারটা বসিয়ে দিই তারপর নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করে আপনারা একটু ওয়েট করবেন দেখবেন একটু ওটিপি কোটাসবে তারপর ওটা কপি করে এখানে পেস্ট করে দিবেন তারপরে যেখানে দেখতে পাচ্ছেন কনফার্ম দিয়ে দিলে কিন্তু আপনাদের এখানে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন তো যারা ফ্রিতে লস কভার করতে চান তারা কি করবেন তারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন আপনারা কিন্তু সারা জীবনের লস একদম ফ্রিতে কভার করতে পারবেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অভ্যক জানাবেন আর লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ